পরিচালিত পঞ্চায়েত। সেই পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন তাঁরই দলের পঞ্চায়েত সদস্যদের একাংশ। বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন দলেরই অঞ্চল সভাপতি। উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া ব্লকের গোপালপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে মঙ্গলবার বিক্ষোভ দেখায় তৃণমূল পঞ্চায়েত সদস্যদের একাংশ। তাঁদের অভিযোগ, পঞ্চায়েত অফিস থেকে কয়েকশো ত্রিপল চুরি করে বিক্রি করে দিয়েছেন তৃণমূলের উপপ্রধান মাসুদা বিবি। দুর্নীতিতে জড়িত উপপ্রধানের স্বামী ও যুব তৃণমূলের অঞ্চল সভাপতি কামরুল সর্দারও। দুর্নীতি ইস্যুতে উপপ্রধানের পদত্যাগ চেয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল সদস্যদের একাংশ। বিক্ষোভে নেতৃত্বে ছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি বাকবুল মুন্সী। উপপ্রধান যেসব মালগুলো আমাদের চুরি করেছে, পোশাক, শীতের পোশাকগুলো, সেইগুলোর জন্য আমার পদত্যাগ করা উচিত। উপপ্রধানকে আমরা পঞ্চায়েতে উঠতে দেবো না যতক্ষণ আমাদের সুকষ্ট যেভাবে না হয়। প্রত্যেক বুধে আমরা এইসব মালগুলো যদি পারতাম গরিব মানুষকে তুলে দিতাম এই বর্ষায়, অনেক লোকের ট্রেফুলের প্রয়োজন ছিল, আমরা দিতে পারিনি। আমি অঞ্চল সভাপতির দায়িত্ব দিয়েছি, উনি বিষয়টা আরে দল দেখছে, তাই এটা গরিব মানুষদের হক। হ্যাঁ, তারা বুঝে পায়নি গো, যা তারা যাতে বুঝে পায় তার জন্য আমি এটা সাপোর্ট করার জন্য বলছি। অভিযোগের নেপথ্যে ষড়যন্ত্র দেখছেন অভিযুক্ত যুব তৃণমূল সভাপতি। তদন্তের আশ্বাস দিয়েছে তৃণমূল নেতৃত্ব। এক শ্রেণীর কৃষক কিছু মানুষ এটা চক্রান্ত করে দলকে কালিমালিপ্ত করার জন্য এই পরিকল্পিতভাবে বদনামগুলো দিচ্ছে। বিক্ষোভ দেখাচ্ছে তারা ষড়যন্ত্র করেছে, তার জন্য হাতে প্ল্যাকার্ড নিয়েছে, সে তাদেরকে ডাকা হয়েছিল অন্যভাবে মিথ্যা কথা বলে যে একটা মিটিং আছে, মিটিংয়ে এসো, এবং তাদের হাতে প্ল্যাকার্ড ধরিয়ে দিয়েছে পিছনে যারা চক্রান্ত করছে তারা। প্রশাসনিকভাবে এবং দলগতভাবে উভয়ভাবেই তদন্ত হবে। এরকম ঘটনা যদি ঘটে থাকে অবশ্যই তার উপযুক্ত শাস্তি হবে। সে দলের প্রধান করুক, উপপ্রধান করুক, মেম্বাররা সেই নিয়ে অভিযোগ করছে যে একটা বুথে কেন এত ত্রিপল বিলি হবে, আমরা কেন ত্রিপল পাবো না। তাহলে এই ত্রিপল সরকারি ত্রিপল পঞ্চায়েত থেকে কীভাবে একটা মেম্বারকে দেওয়া হলো, কিংবা পঞ্চায়েতের উপপ্রধানের বুথে যেহেতু বিলি হচ্ছে, উপপ্রধান কীভাবে বিলি করছে, কেন করছে, এই নিয়েই মূলত তাদের অভিযোগ ছিল। পঞ্চায়েত ভোটের চার মাস পর ত্রিপল দুর্নীতির অভিযোগ ঘিরে হাড়োয়ায় প্রকট তৃণমূলের ঘরোয়া কন্দল। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।